आलापन बंदोपाध्याय के खुनेर हुमकी चिठी देवार अभियोगे एक चिकित्सक सह तीन जन के ग्रेप्तार करलो लालबाजारेर गोयेंदा विभाग। तीन जनेर ही 12 नवेम्बर पर्यन्त पुलिस हेफाजतेर निर्देश। सरसरी रयेछेन आमादेर प्रतिनिधि प्रकाश सिन्हा। प्रकाश, आजके आदालते ठीक कि हलो? দেখো, আমরা দেখলাম তিনজনকেই আদালতে তোলা হয় এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনজনকে সামনের যে লকআপ সেই লকআপ থেকে বার করে লালবাজারে নিয়ে যাওয়া হবে। তুমি জানো চিকিৎসক অরিন্দম সেন এবং তার চালক রমেশ শাহ এবং একজন টাইপিস্ট বিজয় কুমার কয়াল তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল। আজকে তাদের কোর্টে তোলা হয়। সরকারি আইনজীবীর তরফে পুলিশের যে রিমান্ড লেটার আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল, সেই রিমান্ড লেটারে তিনটে নতুন ধারা এই মামলায় যোগ করার आज के आवेदन पुलिस तरफे जाना है। आईपीसीर धारा 320 एवं आईपीसीर धारा 477 तीनटे नतून धारा फर्जरी एवं कन्सपिरेसि चक्रांत धारा एड करार आवेदन जाना है। एवं सरकारी आईनजीवी तरफे जेटा बला है जे एक जोन लैब असिस्टेंट राजाबाजार कलेजर एक जोन लैब असिस्टेंट जिनी सरकारी कर्मी तार সই ফর্জারি করা হয়েছিল এবং সই ফর্জারি করে সেই চিঠি পাঠানো হয়েছিল এবং গোটাটাই কিন্তু একটা কনস্পিরেসির পার্ট। এবং খুঁজে দেখতে হবে যে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, একটা বড়সড় র্যাকেটের পেছনে থাকতে পারে। সব মিলিয়ে কিন্তু তিনজনের আইনজীবীরা তারা যেটা বলেন যে আজকে সওয়াল করেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, কিন্তু সরকারের আইনজীবীর তরফে যেটা বলা হয় তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। এমন নয় যে তিনজনকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছে, এক এক করে তাদের বয়ানের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনেও তারা তদন্ত করে দেখতে চান যে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা। ধন্যবাদ প্রকাশ।